প্রিয়দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জান দীপা। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার খন্দকার শেহনীলা তাসনিম সুমি 1978 সালের ফেব্রুয়ারি মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS গাইনি এবং FCPS ফিটো ম্যাটারনাল মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অপস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, আমাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। যেটি আমরা প্রথমেই বলছিলাম যে আজ আমরা কথা বলবো ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে। ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলা যায় অনেক ধরনের কুসংস্কার রয়েছে, এটিকে বলা হয় এক ধরনের অভিশাপ। আমরা জানি যে বর্তমান যুগে আসলে এটি একেবারেই অনুপযোগী একটি কথা। আপনার কাছে জানতে চাই যে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব বলতে আসলে কী বোঝায়? ইনফার্টিলিটি আসলে বলতে বোঝাচ্ছে যে এটা তো আসলে একটি মানে যেই পরিবারের জন্য একটা অনেক দুঃখজনক একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা বলবো যে যদি স্বাভাবিকভাবে তিনি একসাথে থাকার পরেও এক বছর অথবা দু বছর পর্যন্ত মধ্যে যদি তিনি কনসিভ না করেন, মাতৃত্বের স্বাদ না পান, তাহলে আমরা সেটাকে বলবো ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটি নিয়ে আসলে কুসংস্কার সারা বিশ্বজুড়ে এবং আমাদের দেশে তার একটু বেশি, কিন্তু এটি আসলে মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র মেয়েদের কারণে বা হাজবেন্ডের কারণে হচ্ছে তা না, বিভিন্ন ফ্যাক্টর আসলে এটার সাথে জড়িত আছে। তো এগুলো মিলিয়ে আসলে এবং অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু ইনফার্টিলিটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসার মাধ্যমে এটার সমাধান সম্ভব। কারণগুলো জানতে চাই যে কেন আসলে এটি হয়ে থাকে। আচ্ছা, তো আমরা কারণের দিকে যদি যাই তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি যে এই মানে কনসিভ হওয়ার পেছনে আসলে ব্যাকগ্রাউন্ডে কী কী রিজন থাকে। তো অবশ্যই 50% মানে 30-40% ক্ষেত্রে থাকবে হচ্ছে ফিমেল ফ্যাক্টর, মেয়েটা দায়ী থাকতে পারে, এবং 40%-এর মতো ক্ষেত্রে কিন্তু 35-40%-এর ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডও দায়ী থাকতে পারে, দুই কারণ তারও তার জটিলতার জন্য হতে পারে। আর বাকি কিছু ক্ষেত্রে আমরা আনএক্সপ্লেইনড, যে প্রকৃতিগত কারণে হচ্ছে তার হচ্ছে না। এখন যেই কারণগুলো মেয়েদের কারণ বেশি বলছি, এর মধ্যে একটি কারণ হচ্ছে হরমোনজনিত জটিলতা। যেমন তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমাদের এই দেশগুলোতে, এশিয়ার রিজনে বা দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে আমাদের কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা ডিজিজ আছে, সেটি কিন্তু খুব বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে ডিম্বাণু ফুটছে না, সেটি একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ইনফার্টিলিটি হিসেবে থাকার জন্য। এছাড়াও যে অন্যান্য কিছু হরমোন, যেমন তার প্রোলাকটিন আমরা বলে একটা হরমোন আছে, সেইটাও বেশি থাকলেও মানে সবগুলোর কারণেই আলটিমেটলি যেটা হচ্ছে যে অ্যানোভুলেশন বা অলিগোভুলেশন, মানে অল্প ডিম ফুটছে অথবা ডিমটা পরিপূর্ণ হচ্ছে না, পরিপক্ব হচ্ছে না, এই এইটা একটা কারণ হচ্ছে। আরেকটা হতে পারে যে তার বন্ধাত্ব হচ্ছে ডিউ টু তার কোনো ইনফেকশন হয়েছিল আগে, তলপেটের যে ইনফেকশন আমরা বলি PID বা এরকম, সেটি হয়ে তার টিউবগুলো ব্লক হয়ে গেছে, টিউবাল ফ্যাক্টর আমরা বলছি, সেই সেখানে যদি তার কোনো ব্লকেজ থাকে তাহলেও ডিম্বাণু কনসিভ করার পরেও সেটি কিন্তু জরায়ু পর্যন্ত আসতে পারছে না, এটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আবার তার জরায়ুর মুখের কোনো প্রবলেম থাকছে, টিউমার থাকছে, বা কোনো তার যে সিক্রেশনটা হচ্ছে সেটা এত বেশি ঠিক যেটাকে পিয়ার্স করে স্পার্ম যেতে পারছে না, এই ফ্যাক্টরগুলো হচ্ছে ইনফার্টিলিটির সাথে অতপ্রতভাবে জড়িত। আপাতত দৃষ্টিতে এই কারণগুলোকে বলা হচ্ছে। এবং মায়েদের বয়সটা, হ্যাঁ, অধিক বয়সে যখন হচ্ছে সেই যে ডিম্বাণুগুলো আসছে এগুলো আসলে পারফেক্ট কোয়ালিটির ডিম্বাণু আসছে না, ম্যাচিউর অনেক, এই মানে 35 আমরা আমাদের কাজের জন্য বিভিন্ন কিছুর জন্য অনেক দেরিতে প্রেগনেন্সি নিচ্ছি, আফটার 35 ইয়ার্সের পরে যে প্রেগনেন্সিগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওভাম কোয়ালিটির জন্য কনসিভ হচ্ছে না। এই যে আপনি বয়সের কথাটা বলছিলেন, আসলে সঠিক বয়সটা আসলে কোন সময়টাকে বলা হবে যে না এই বয়সে আসলে কনসিভ করলে একজন মা সুস্থ থাকবে এবং সুস্থ সন্তান জন্ম দিতে পারবে? আইডিয়ালি তো আসলে 25-30 মধ্যে হচ্ছে মাদের কনসিভ করলে এই ফিটনেসটা তার জন্য খুব ভালো, তার বডিতে সব কিছু। তবে ন্যূনতম বয়স হচ্ছে 20 বছরের পরে মারা কনসিভের জন্য, বা 21 বছরের পরে একজন মা মানে একটা একজন বিবাহিত নারী প্রেগনেন্সির জন্য প্ল্যান করতে পারেন। তবে আইডিয়ালি 25-30 হচ্ছে আইডিয়াল, বাট 35 পর্যন্ত তিনি নিতে পারেন।
তবে যদি তার হরমোনাল, যেমন একটু আগে বলছিলাম যে হরমোনাল প্রবলেম আছে, তার পিসিও আছে বা তার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে, তারা অবশ্যই 30-32 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করবেন। 32-37 বছরে কিন্তু আস্তে আস্তে তার ডিমানোর কোয়ালিটি এবং ডিমানোর সংখ্যা সব কিছুই কমতে থাকে। হ্যাঁ, তো এবং সেই জিনিসগুলো বিশেষ করে পিসিও থাকলে কিন্তু 37 বছরের পরে খুবই চান্স কম যে তার কনসিভ হওয়ার, তার হরমোন লেভেলটা কমে যায়। আচ্ছা আচ্ছা, এবং আপনি আরেকটা বিষয় বলছিলেন যে পিসিওসিস যাদের থাকে তাদের ডিমের সংখ্যাটা অনেক সময় খুবই স্বল্প থাকে বা খুবই কম থাকে। অনেক ক্ষেত্রে এই বর্তমান যুগে দেখা যায় দেশের বাইরে অথবা আমাদের দেশেও কিন্তু ডিম প্রিজারভেশনের একটা ট্রেন্ড এখন কিন্তু আছে এবং অলরেডি এটা অনেকেই করছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? না, এই বিষয়টিকে আমরা তো দেখছি, কিন্তু যেটা পিসিওতে সমস্যা হচ্ছে যেটা, যে তার ডিমাণুগুলো প্রিজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে তার প্রতি মাসে অনেক বেশি বেশি করে ডিমগুলো আসছে কিন্তু অপরিণত হয়ে ক্ষয় হয়ে যাচ্ছে এবং পরে তার রিজার্ভেশনটা থাকছে না। তো যখন অ্যাডাল্ট স্টেজে থাকবে, তিনি যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে যান, তার আমরা যে স্টিমুলেশনটা দিচ্ছি তার কিন্তু অনেকগুলো ডিমাণু আমরা ম্যাচিওর করছি, তখন কি হচ্ছে যে আমরা তো সবগুলো ডিমাণু দিয়ে তার আমরা ট্রিটমেন্ট করছি না। হ্যাঁ, আমরা IVF-এ যাচ্ছি বা কোনো কিছুতে যাচ্ছি, তো তখন আমরা যেই 3-4টি ডিম নিচ্ছি, বাকি ডিমগুলোকে আমরা খুব ম্যাচিওর সুন্দর হেলদি ডিমগুলো আছে তখন আমরা এগুলোকে মানে ওভাম প্রিজারভেশন করে রেখে দিচ্ছি, বা অনেক সময় আমরা হচ্ছে এমব্রায়ো করেও রেখে দিচ্ছি, প্রিজারভেশন হচ্ছে। এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি এবার কনসিভ করার পরে পরে আবার তার যখন আমরা স্টিমুলেশন দিচ্ছি তার ভালো কিন্তু পাচ্ছি না, বা স্টিমুলেশন দিলে তো যে আমি অন্যান্য সময় বলে থাকি যে অনেক হাইপার স্টিমুলেশন হওয়ার চান্স থাকে, সেই জন্য আমরা ট্রিগার না করে ওই যে প্রিজার্ভ করার যে ডিমাণুটা ছিল সেটা কিন্তু আমরা কাজে লাগিয়ে পরে আবার তাকে কনসিভের সময় তাকে হেল্প করতে পারি। আচ্ছা, সো এক্ষেত্রে যেটি বলা যায় যে এটা আসলে সুবিধাটাই অনেক বেশি। এবং আরেকটি বিষয় জানতে চাই যে ইনফার্টিলিটির ক্ষেত্রে যখন একজন মেয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টের সঙ্গে তার মা আসছেন, বোন আসছেন, খালারা আসছেন, কিন্তু হাজবেন্ডের প্রেজেন্সটা খুব কম দেখা যায়। এক্ষেত্রে আপনাদের এক্সপেকটেশনটা আসলে কি থাকে যে হাজবেন্ড থাকবে? এক্সপেকটেশন যেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল এই যে মানসিকতাটাকে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে, এবং আমাদের ডাক্তারদের মাঝেই, এবং আমরা ডাক্তার শুধু না, যারা স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কাজ করছি তাদের মধ্যে কিন্তু এই সচেতনতাটা আনতে হবে যে যখন একজন মেয়ে বা নারী সে চিকিৎসার জন্য যাবে অবশ্যই তার হাজবেন্ড তার সাথে থাকাটা খুব জরুরি। কেননা যে তার ফ্যামিলি তাকে প্ল্যান করতে হবে, তিনি একজন তার মায়ের কাছে সাথে এসে কিন্তু সেভাবে সব কথা খুলে বলতে পারছেন না, তার ব্যক্তিগত কথা, তার প্রবলেম, তার কোথায় ডিসহারমোনিটা হচ্ছে, কোন জায়গাটাতে তার প্রবলেমটা হচ্ছে, এবং আমরা তাকে দেখা গেলো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সে ঘরে যে তার হাজবেন্ডকে যখন বুঝাচ্ছে তিনি হয়তো বা সেটা বুঝতে পারছেন না, যে কারণ সে আমি যেভাবে বুঝাবো ডাইরেক্ট তিনি শুনছেন, উনি কতটুকু বুঝতে পারলেন সেই জিনিসটা তাকে কতটুকু ডেলিভার করতে পারলেন এটা একটা ব্যাপার। এবং মা বা শাশুড়িরা যখন বুঝে যায় তো তারা কিন্তু তখন যে তারা সেভাবে ফ্যামিলিতে যে তার সন্তানটিকে সেটা কথাগুলো বলতে পারছে না, ফলে দেখা গেছে যে ওই মেয়েটির চিকিৎসাটা কিন্তু অনেক দীর্ঘায়িত হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে না বা কিছুটা ইনকমপ্লিট হচ্ছে, এবং কি কি টেস্টগুলো লাগছে, কেন লাগছে, দুজনেরই যে একসাথে আসা দরকার। কারণ আমরা অনেক গবেষণায় দেখেছি যে একটা কাপল কাউন্সিলিং যদি করি তখন কিন্তু ইনফার্টিলিটি কিন্তু আসলে একটা কস্টলিও একটা ট্রিটমেন্ট প্রসেস, তাই না? প্রথমে শুরুতেই যদি না হয় স্টেপ ওয়াইজ আমাদের অনেক স্টেপে যেতে হয়, কিন্তু দেখা গিয়েছে যে যদি অনলি কাউন্সিলিং করা হয় খুব পারফেক্টলি, এবং তখন কিন্তু প্রাইমারি মেজার অফ ট্রিটমেন্টেই 60-70% কাপল কনসিভ করে থাকে, সাকসেসফুলি সম্ভব হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমরা ইনিশিয়ালি যদি সেই ব্যাপারটাতে না আগাই, ফলে ওয়াইফের ভিতরে যে স্ট্রেসটা তৈরি হয়ে যায়, তার ভয়টা তৈরি হয়ে যায়, সে ওভুলেটরি পিরিয়ডে দেখা গেলো তার ডিমাণুটা পরিপক্ক এসছে ঠিকই, কিন্তু সে এত বেশি ওভার স্ট্রেস যে তার ওভুলেশনটা হলো না পারফেক্ট সাইজে এসে, তখন অর্থাৎ মানসিক সুস্থতাও এক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য হাজবেন্ড ওয়াইফ একসাথে এসে তাদেরকে আমরা সুন্দর করে কাউন্সিলিং করে তাদের ভেতরে আমরা যদি এনকারেজ করতে পারি ট্রিটমেন্টের প্রতি, তাহলে কিন্তু অনেক, এবং অনেক পরিসংখ্যান থেকে যেটা আমরা জানি যে 40% পর্যন্ত কিন্তু পুরুষরা কিন্তু বন্ধাত্বের জন্য দায়ী থাকে, তো এক্ষেত্রে পুরুষদেরও পার্টিসিপেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং বেসিক যে ইনফার্টিলিটি কাপলের প্রথম ট্রিটমেন্টের প্রথম ইনভেস্টিগেশনসই হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়াইফ এবং মেল পার্টনার দুজনেরই হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসটা একদম রুলস, কারণ দেখা গেল যে মানে সেখানে যে
কোনো ছোটখাটো জটিলতা থাকবে না এমন তো বলা যাচ্ছে না, এবং ওয়াইফের ইভালুয়েশনটাও প্রয়োজন। দুটো ইভালুয়েশন করেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে ইনফার্টিলিটির আন্ডারে যখন আপনার কাছে কোনো পেশেন্ট আসেন, তখন আসলে প্রাথমিকভাবে আপনারা কী কী ধরনের টেস্ট আপনারা করতে দেন? আচ্ছা, প্রাথমিক ধরনের টেস্টের মধ্যে আসলে আমরা তার হিস্ট্রিটা প্রথমে নিই যে তার কোন ধরনের ট্রিটমেন্ট টেস্টগুলো লাগবে। তার মধ্যে তো বেসিক টেস্টের মধ্যে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসটা তো এটা ম্যান্ডেটরি লাগছে। আর ওয়াইফের ক্ষেত্রে আমরা অবশ্যই হিস্ট্রি নিয়ে থাকি যে তার কোন ধরনের টেস্টগুলো লাগবে। তো তার বেসিক কিছু হরমোন আমরা টেস্ট দেখি, তার মধ্যে একটা অ্যান্টিমুলারিয়ান হরমোন AMH লেভেলটা আমরা দেখি, যদি তার বয়সটা একটু বেশি মানে 25 উপরে থাকে বা এর উপরে থাকে, অথবা তিনি PCO বা অন্য কোনো কিছুতে সাফার করছিলেন এরকম, এটা দেখছি। তার সাথে হচ্ছে যে তার অন্যান্য হরমোনগুলো যেমন থাইরয়েড প্রোলাকটিন হরমোনের যদি তার হিস্ট্রি থাকে যে তার ওরকম প্রয়োজন হলে আমরা সেটা দেখছি, এবং তার আমরা যে গর্ভধারণের যেই হরমোনগুলো FSH LH যে রেশিওটা বা FSH LH হরমোন যে এটা দেখা হয়। এটা হরমোন ইভালুয়েশন, হরমোনাল একটা ইভালুয়েশন লাগছে। আর একটা লাগছে যে তার গঠনগত ত্রুটি আছে কি না, অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্টের জন্য আমাদের একটা TVS আল্ট্রাসোনোগ্রাফি বেসলাইনে আমাদের লাগছে, এবং এটা আসলে মাসিকের 12তম দিনের দিকে হলে বেশি ভালো হয়, অথবা শুরুর দিকে হলে। যে আমরা 12তম দিনের দিকে হলে হচ্ছে যে তার ডিম্বাণুটা তৈরি হচ্ছে কিনা স্পন্টিনিয়াস, বা আমাকে ওষুধ দিতে হচ্ছে কিনা, বা ওষুধ দেওয়ার পরে আমার রেসপন্স কেমন করলো, জ্বরের ভেতরে কোনো জটিলতা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, বা অন্য কোনো সিস্ট আছে কিনা, বা অন্য ধরনের কিছু আছে কিনা, এই জিনিসগুলো জ্বরের ভেতরে থিকনেসটা ঠিক আছে কিনা এগুলো দেখতে হচ্ছে। আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে যে তার টিউবটাতে ব্লক আছে কিনা। হ্যাঁ, এটা এটা একদম বেসিকে না, প্রথমেই না, হয়তো অনেক সময় আমরা যদি তার হিস্ট্রিটা সাজেস্টিভ হয় তাহলে আমরা প্রথমেই দেখি, অর্থাৎ সেটা স্টেজ অনুযায়ী আপনারা করে থাকেন। সেটা দেখার জন্য আমাদের কয়েক ধরনের স্টেপ আছে, আমাদের হিস্টেরোসালপিংগ্রাম আছে, ল্যাপারোস্কোপি আছে, হিস্টেরোস্কোপি আছে, তো ওগুলো আমরা স্টেপ ওয়াইজ যাচ্ছি আসলে। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে আসলে কী কী ধরনের টেস্ট সাধারণত ইনিশিয়াল স্টেজে আপনারা করে থাকেন, এক্ষেত্রে যখন ট্রিটমেন্ট শুরু করেন পেশেন্টের ক্ষেত্রে, যখন দেখা যায় যে মেডিকেশনসে তার কোনো তিনি কনসিভ করতে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কোন স্টেজ বা কোন ধরনের ট্রিটমেন্টে আসলে চলে যান? আমি স্পেশালি জানতে চাই যে IVF বা IU সম্পর্কে। আমরা যখন প্রথমে তো আমরা আসলে ড্রাগসে যাই, ওরাল ড্রাগসে যাই, এবং তারপরে দেখা যাচ্ছে যে ওরাল ড্রাগসে না হলে আমরা ইনজেক্টেবল অ্যাড করি। তারপরেও যদি তার স্টেপ ওয়াইজ আমরা পাচ্ছি যে তার মানে রেসপন্সটা ওরকম ভালো পাচ্ছি না, তখন কী হচ্ছে আমাদের এই ড্রাগস এবং ইঞ্জেকশনের সাথে আমাদের এই পরের স্টেপটা কিন্তু IUI আসলে একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে ইন্ট্রাইউটারিন ইনসেমিনাইজেশন, মানে আমরা যে সিমেনটাকে 12তম দিনের দিকে বা 10 থেকে 14তম দিনের সময় আমরা পর্যবেক্ষণ করে দেখি মনিটরিংয়ের মাধ্যমে যে মায়ের ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে পারফেক্ট স্টেজে আমার যে স্টিমুলেশন দিয়েছিলাম সেটাতে এসেছে কিনা, অথবা হাজব্যান্ডের কোনো অলিগোস্পার্মিয়া বা অন্য কিছু একটু সিমেন কোয়ালিটিতে একটু ডিফিকাল্টিস আছে কিনা। সব ক্ষেত্রে না, তাদেরকে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, তারপর তারা ন্যাচারালি ট্রাই করলো, 6 সাইকেল ট্রাই করার পরেও যদি না হয় তখন আমরা কিন্তু বলছি যে আপনি IUI করতে পারেন। IUI এর যেটা হচ্ছে বেনিফিট, সেটা হচ্ছে যে সিমেন কোয়ালিটিকে আমরা রিপিটেডলি ওয়াশ আউট করা হয়, ওয়াশ আউট করে যে হেলদি যে একদম স্পার্মগুলো যেটা থাকে সেই স্পার্মগুলোকে আমরা হচ্ছে ওভার মানে তার জরায়ুতে আমরা হচ্ছে সার্ভিক্সের মানে সেখানে আমরা এটা প্রতিস্থাপন করে দিই। তো তখন দেখা যাচ্ছে যে সেই হেলদি স্পার্মগুলো দিয়ে সাকসেস রেটটা অনেক বেশি থাকে, কারণ আমরা ওইদিকে অবজার্ভ করে নিলাম যে তার ডিম্বাণুটা পারফেক্ট সাইজে এসছে, ডিম্বাণুটা ফুটেছে। এই স্টেজে আমরা যখন সিমেনগুলো অ্যাক্টিভ স্পার্মগুলো দিয়ে দিচ্ছি তখন দেখা যাচ্ছে এইটার সাকসেস রেট অনেক বেশি, এটা হচ্ছে IUI। এখন IUIও যদি তার ফেইলার হয়, আমরা কিন্তু একটা কারণ বলে আসিনি, সেটা হচ্ছে এন্ডোমেট্রোসিসও একটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ অনেক ব্যথা হচ্ছিলো অনেক কিছু সেটা। তো যাই হোক, IUI যখন হচ্ছে, IUI করার পরেও যদি তার ফেইলার হয় অথবা তার IUI করার স্টেপে তিনি নাই, আমরা কিন্তু আরেকটা জায়গায় বলবো যে ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না, আবার অনেক সময় ওষুধ শুরুও করতে পারছি না, কারণ শুরুতেই আমরা দেখে নিয়েছি যে তার টিউবে ব্লক আছে, তখন তো তাকে ওষুধ দিলে তার কনসিভ শুধু হবে তা না, তখন তাকে আমরা ওষুধ দিয়ে তার যে ডিম্বাণুটাকে পরিণত করলাম। আমাদের দেশে এখনও সারোগেসি বা আমাদের দেশে হচ্ছে ওভাম ডোনেশন এখনও হয়নি,
কিন্তু নিজের ক্ষেত্রে আমরা যদি স্টিমুলেশন দিয়ে ওভামটাকে ম্যাচিওর করে নেই, তখন সেটাকে আমরা সনোলজিক্যালি গাইডেন্সে আমরা সেটাকে রিট্রাইভ করে মানে নিয়ে এসে এরপরে আমরা আইভিএফ স্টেপে যাই। আইভিএফ আসলে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির একটা টেকনোলজি। এই টেকনোলজিতে আমরা হচ্ছে ডিমটাকে বাইরে বের সনোগ্রাফিক্যালি বাইরে বের করে নিয়ে এসে সিমেন্টটাকে আলাদাভাবে কোয়ালিটিতে নিয়ে এসে আমরা বাইরে কনসিভ করিয়ে আমরা দেখি যে এটা আসলে হার্টবিট বা হার্টবিট না, এটা আসলে এমব্রায়োটা হয়েছে কিনা। আচ্ছা, আমরা ম্যাম এই আইবিএফ সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। আজকে আলোচনা করব টমেটোর গুণাগুণ নিয়ে। টমেটো দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু একটি সবজি। এটি আমরা সবজি হিসেবে রান্নায় তরকারির সাথে এবং সালাদ হিসেবেও খেতে পারি। এই টমেটোতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি টু এবং ভিটামিন কে, ফলিক অ্যাসিড সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এবং এই টমেটোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক যে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন টমেটো রাখি তাহলে কী কী উপকার আমাদের হতে পারে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকা এটা আমাদের যেমন ত্বক সুন্দর করে, তেমনি আমাদের চেহারা থেকে বয়সের ছাপ মুছে ফেলতে সাহায্য করে। পাশাপাশি কিন্তু এটি দেখা যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেখা যায় খুব সহজেই এটি আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট করে। পাশাপাশি এটি কিন্তু আমাদের দাঁতের যে স্কার্ভি রোগ রয়েছে সেটি সারাতেও সাহায্য করে। ভিটামিন এ থাকাতে এটা যেরকম সহজে অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারে, এর পাশাপাশি কিন্তু দৃষ্টিশক্তি ভালো করতেও আমাদের সাহায্য করে থাকে। যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদেরকে আমরা দেখা যায় সবজির সাথে তরকারি হিসেবে টমেটো খেতে সাজেস্ট করে থাকি। এর পাশাপাশি তারা চাইলে টমেটোর জুস কিংবা সালাদ হিসেবেও টমেটো খেতে পারেন, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। টমেটোর কিন্তু আরও সবচেয়ে বড় গুণ যেটা, এটা কিন্তু ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে। আমরা যদি আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে চাই তাহলে প্রতিদিন খাবার তালিকায় টমেটো কিন্তু রাখতেই পারি। প্রচুর পরিমাণে আঁশ থাকাতে এটা কিন্তু আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। আর আমরা জানি যে মেটাবলিজম যদি বেড়ে যায় তাহলে খুব সহজেই আপনি আপনার ওজন কমাতে পারবেন এবং শরীরে যে অতিরিক্ত চর্বি আছে সেটাও কিন্তু খুব সহজে কাটাতে পারবেন। টমেটোর এই অতিরিক্ত ফাইবার এটা কিন্তু আপনার ডায়াবেটিসের যে ব্লাড সুগার আমাদের সেটাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল জমা হয় এলডিএল সেটা কমাতেও সাহায্য করে। এছাড়াও টমেটো কিন্তু দেখা যায় যে আমাদের প্রতিদিনের খাবার তালিকায় যদি আমরা তরকারি হিসেবে রাখি সেটা সম্ভব না হলে সালাদ হিসেবে কিন্তু দুপুরবেলা কিংবা রাতে আমরা রাখতে পারি। টমেটো চাটনি করেও আমরা খেতে পারি এবং অনেকে আছে সকালের নাস্তায় জুস খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় আপনারা টমেটোর জুসটা খেতে পারেন। সেটা যেভাবে আপনার ওজন কমাতে সাহায্য করবে, পাশাপাশি আপনার স্কিনটা সুন্দর রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। ম্যাম, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে আইভিএফটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। তো আইভিএফ এর ব্যাপারটা যেটা হচ্ছে যে তারপর আমরা তো ওই ওভামটা নিলাম বা স্পার্মটাকে নিলাম, তারপর আমরা বাইরে এটাকে জায়গা তৈরি করা হলো, হয়ে সেটাকে প্রতিস্থাপন করা হচ্ছে মায়ের জরায়ুতে এবং সেভাবে হচ্ছে। এখন এই আইভিএফ এর অনেকগুলো আবার স্টেপ আছে, মানে যদি দেখা যাচ্ছে যে তার সিমেন কোয়ালিটিটা খারাপ অনেক বেশি বা তার হেড বা ডিফেক্ট আছে সিমেন স্পার্মগুলোতে, তখন আমরা এটাকে একবার ইক্সি বলি। হ্যাঁ, যে এটা আরেকটু অ্যাডভান্স, হ্যাঁ এটা হচ্ছে সিমেন্টটাকে আমরা আরেকটু কেটে ছেটে খুব শুধু হেলদি পার্টটাকে আমরা একদম মাইক্রোস্কোপিক্যালি দেখে আমরা ওভারি ডিমের ভেতরে আমরা দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে তার ডিম ফোটানো হচ্ছে, এরপরে জায়গা তৈরি করা হচ্ছে। আরেকটি যেটা হচ্ছে যেটা যাদের বারবার প্রেগনেন্সি লসের দেখা গেল যে কোনো কারণ ছাড়া বা কোনোভাবেই জানা যাচ্ছে না যে তার প্রেগনেন্সি কেন লস হচ্ছে, রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, ওই ক্ষেত্রেও আমরা ওই যে নিষেক করার পরে যে বেবিটা হলো তৈরি হলো ওটা আমরা প্রতিস্থাপনের আগেই ওখানে আমরা পিজিডি বলি, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস। তার জেনেটিক্যালি তিনি ডায়াগনোসিস করে দেখা হয় যে এটা হেলদি কিনা, এই ওভামগুলো হেলদি কিনা, তখন তিন চারটা জায়গাগুলো হেলদি কিনা, তিন চারটা সেই জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে মায়ের শরীরে প্রতিস্থাপিত করে ফেলা হয়। ইউজুয়ালি তিনটা চারটা আমরা দেওয়া হয়, তারপরে দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন পরে আমরা অবজার্ভ করি যে সেগুলোতে আসলে প্রাণস্পন্দন এসছে কি না, অনেক সময় টুইন হয়ে যায়, অনেক সময় ট্রিপলেট হয়ে যায়, এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যারা বৃদ্ধশালী আছেন তাদের উচিত আসলে এই হসপিটাল সেক্টরে ইনভেস্টমেন্ট করা, এবং এখানে যদি কেউ মনে করে যে আমি শুধু প্রফিটের কারণে ইনভেস্টমেন্ট করব, তাহলে কিন্তু এই হাসপাতাল সার্ভিসেসগুলো খুব কম ডেভেলপ করবে। যদি কারো এরকম একটা মাইন্ডসেট থাকে বা মনোবাসনা থাকে যে আমি টাকাটা ইনভেস্ট করছি একটা হাসপাতাল ডেভেলপ করবে, সেখান থেকে প্রফিট কম আসলে আমার অসুবিধা নাই কিন্তু রোগীরা অনেক সার্ভিস পাবে, তাহলে দেখা যাচ্ছে যে তার ওভারঅল বিজনেস যেটা সেটা কিন্তু রোগীর সেবা দিয়ে কিন্তু সে তার প্রফিট করে নিতে পারবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।